আপনার আপা আপনার দুলাভাইরে মাঠের কোনায় বেঁধে রাখছে ঘটনা তাহলে সত্যি তোমার দুই চোখের মধ্যে কি মানে আমার বাবার গিরিঙ্গি ছাড়া কিছু চোখে পড়ে না তোর বাবার গিরিঙ্গির লগে এই গ্রামের কেউ গিরিঙ্গি করে পারে না বুঝছস রিশাতে এই কারণে আপনার বাপের বাট পার কয় তাই না রন্টু ভাই আরে খালি রিশাত না গ্রামে সবাই এই কথা কয় অবশ্যই সিস্টার বাবা সে যে অন্যায় করছে তার জন্য এক ঘন্টা পিপ্রাতারে কামড়াইব সিট ডাউন লিজেন মানছিল আমি জানি না কি তোর মা তো জানে না বাবা বাপ রে বাপ আরে তুমি বলছো তুমি জানো না কি লিয়া না নাটক এই আমি বাসি না কি তোর যে বন্ধু আসলো সেই তো তোর বাপরে বাচ্চা কি ওমা কই কি তোর যে ঢাকার বন্ধু খলিল সে এসে না তোর বাপরে বাঁধলো সে আমার বন্ধু না আমাকে বারে মেয়া মানুষ শুধু ঠিক আছে আর হ্যাঁ বাঁধতে নাই তুমি জোর করে বাঁধতে বাধ্য করছো কথা কিন্তু সত্য সাদেক না 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 মানে মানে সে তো অন্যায় করে ফেলছে তুমি তার বললে সে আমার বাঁধবে নাকি সবার কথা তো শোনা তো ঠিক না তাই না এত কিছু বুঝি না আরে খুলে দাও করে ঢুকো ঢাকা থেকে মেহমান লিয়া তোমার রং তামাশা দেখাবো না সি 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 তোমার বাপ মা আমার বাপ তো লজ্জা লাগতেছে যে পারতাম না তেজ তো কথা দিয়ে এক লগে এ তোমার মত হইছে পাগল হ্যাঁ আম করে তেজ করো তোরে আমরা তেজ করো খুলো ধরো যন্ত্রণা অনেক দিন যদি বিদ্যুৎ বিল এই টাকা চুরি করে করে দিন তোরা কি দেখতেছি আমি এটা হ্যাঁ আপনি মানে শোভা না মুক্তা তাই তো কই গোবরের মুক্তা এদের রিয়েল মুক্তা আসল মুক্তা আপনি এখানে কিভাবে ওই যে রন্টুর বাড়িতে বাড়িতে আসি রন্টুর সাথে না বন্ধু তো আমার ওদের বাড়ি এই গ্রামে কোন বাড়ি এ সামনে মনে হয় ওরা আসছে ওরা না আসলে কি আমি আসবো ও গো বাড়ি হ্যাঁ তো রকি আর ডাইরেক্ট রওনা দিছিল কিন্তু কি কাজ করছে আবার গেছে গে তুমি এইখানে কেন এটাকে বলো আমি তো ওই যে পাশের গ্রামে আসছি পাশের গ্রামে আমার নানু বাড়ি আর এই গ্রামে হচ্ছে আমার খালা বাড়ি নানু বাড়ি থেকে এখন খালা বাড়ি যাচ্ছি লাগি আছে নাকি ও বাবা নামও দেখি মনে আছে না আসে নাই মন দিতে খারাপ করে দিল মুক্তা মামা মনটা আরেকটু খারাপ করে দি হয়ে গেছে কি হয়ে গেছে এই যে মামা বলে ডাকছো না এতে মন খারাপ হয়ে গেছে আরে মামা আমি তো রিশাদের সাথে তাই না আপনি তো মামাই মামা আরেকটু মন খারাপ করে দি বুঝতাছি না আছে কি মন খারাপ দিবসটা কি মামা লাবিবা তো বিয়ে করে বিদেশ চলে গেছে ওয়াও গুড জোস মানে আরেকটা ফুল ধরে গেল না মামা একটা রিকোয়েস্ট করি কি ভাগ্নি আপনি কিন্তু রিশাদকে আমার কথা বলবেন না আমি নিজে ওর সাথে দেখা করে চমক দেব আরে ভাগ্নি রিশাদ তো চমক আর আমার তো ব্যথা না মামা আপনাকে একটা ভালো জিনিসের সন্ধান দিই ওই যে মোল্লাবাড়ি আছে না মোল্লাবাড়ি উঠোনে দেখবেন চার পাঁচটা পেয়ারা গাছ আছে ওখান থেকে পেয়ারা পেরে খাবেন আপনি ঢাকার মানুষ তো আপনার কাছে খুব ভালো লাগবে ফ্রেশ একদম মামা যে কি একটা বিপদ হইছে সবাই খালি ফল দেখায় দেয় মামা আপনি কিন্তু অনেক দুষ্ট আমি দুষ্ট লাভ কি তোমরা তো দুষ্ট হতে পারলা না একা দুষ্ট হয়ে গেলে ভালো লাগে হ্যাঁ বলো হ্যাঁ যাও 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 ঠিক আছে আবার দেখা হবে হ্যাঁ দেখাবো ভালো থাকো লাবু ভাই বাড়িতে আছেন আরে সীমা আপা তুমি হ একটা দরকারে আইছি তোমার ভাইয়ের লগে আমার দেখা হইছিল দেখা তো হইছিল তাহলে আবার বাড়িতে কে এখন দরকার তো তোমার লগে আমার লগে আবার কি দরকার দূর আপা আপনি আমার এসব বেজালের মধ্যে নিয়েন না তো ধরো একটু তরকারি আনছিলাম তোমরা দুইজনে মিলা খাইও কিসের তরকারি গুড়া মাছের তরকারি তার খুব পছন্দ তুমি আর তোমার ভাই মিলা খাইও না পা আমি একলা খামো ভাই জানলে দিতে পারম না না তুমি একা খাইবা না তুমি আর তোমার ভাই দুইজনে মিলা মজা করে খাইও না না পা ভাই জান শুনলে আমার কেল্লা নামা ফেলেব এত সহজ ও আপনি তো আমার ভাইজানরে চিনেন না আমার ভাইজান কিন্তু সেই ভাইজান না পাগলা গারতে পাগল থেকে ভালো হয়েছে বুঝছেন হ্যাঁ
আমার লেগা পাগল হয়েছিল তাই না? হ্যাঁ এটা তো আপনি জানেনই, কেন যে আপনি এরম করলেন সীমাপা। হ কেন যে তোমার ভাই এমন করছিল? আমার ভাইজান করছিল না আপনিই করছিলেন? জীবনেও না, তুমি কইলাম কিছুই জানো না লাবু ভাই, আমি কিছুই করি নাই। ঠিক আছে আপা, আপনি তাহলে এখন যান। আচ্ছা শোনো, তরকারিটা তোমরা দুই ভাই মজা করে খাইও, খাওয়ার পরেই সইলে আমার নাম কইও, না কইলেও কোনো সমস্যা নেই। গেলাম। সীমাপা এখন তো ভালোবাসা দেখা লাভ কি? ভালোবাসা কি শুধু লাভের জন্যই? ভালোবাসা হলো একটা টান, সেই টান জীবনেও ফুরায় না। আমি যে তখন কইলাম বিশ্বাস তো করলেন না, এখন দেখছেন তো। হরে ভাই, আমি তো তাকে বিহব দেখে একেবারে রীতিমতো অবাক। কালাম ভাই, আমার মনে হইতেছে কি আমরা একটা ভেজালের মধ্যে পড়তে যাইতেছি। কেন আমরা বেজাল করতে যাবো? পড়ুন দেখেন, এদের তাল বেতালে ঠিক নাই। আচ্ছা কালাম ভাই শোনেন, আমি তো একটা জিনিস দেখছি। কি জিনিস? একটা মেয়ে দেখলাম বুঝলেন, কোথায় যেন দেখছি আমি মেয়েটারে। হইতেই পারে, বাংলাদেশের সব মেয়েই একসময় ঢাকা শহর যায়, ওইখানে তারা দেখতে পারে। হ মায়েরাও সেই একই কথাই করলো, কিন্তু কিন্তু কি ধরে মারছে? ধর মিয়া, আমার মারবো কিসের জন্য? আপনি না সিরিয়াস কথার মধ্যেই দুপ করে আমার একটা বিষ তুলে দেন, মুডটাই আমার নষ্ট হয়ে যায়, ফাউল একটা মুডটাই নষ্ট করে দেয়। কি বললাম রে? কি দাও স্কিমা পস্তুই, তোর জিগাইছে আমি কি হইছে নিজের কানে? কি ব্যাপার ভাগনা ঋষা, তুমি না আমারে মামা কয়ে ডাকতা, আপনি করে কয়ে কইতা, তখন কি হইছে কইতা? মান কমু না, তোমাকে বাড়িতে বেড়াইতে আইছি দেখে কি আবার কয়ে বাড়িতে আসি দেখে তোমার বাপরে মানুষ কে? তোমার বাপরে কি আমি বানছি? আমি না, আমিও তখন যাই বান্ধ অবস্থায় পাইছি। এই ফাউলাই, এই আপনি চুপ থাকেন, তোমার মা বানছে। আমার মা বানছে, হেল্প করছে কেডা, তুই করস তো হেল্প। আরে ভাই, আমারে যদি জোর করে তাহলে আমি কি করু? তারপরে জিনিসটা পাশ কাটা যাবেন না। আরে ভাই রে ভাই, আমি তো বানতে চাই নাই, সে আমারে জোর করে নিয়ে বান্ধাইছে। আপনার ভিতরে জ্ঞান ইংলিশের নলেজ কয়, এটা কি হান্দাইব না আপনার ভিতরে? আপনি বুঝেন না, একটা স্বামী স্ত্রী আগে মধ্যে ঝগড়াঝা দিব, কাটাকাটি হবো, আর হাডুডু খেলবো, আর মারামারি করবো, লুডু খেলবো, চামুনচা করবো, আপনি মধ্যে হান দেবেন কি? আপনি বাইরের মানুষ না? আচ্ছা ঠিক আছে, তোমার একটা কথা কই ভাই না? কোন? আচ্ছা এই যে আমরা তোমাদের বাড়িতে মেহমান হিসেবে আসলাম, আসার সঙ্গে সঙ্গে তোমার মা তোমার বাপরে বানতে পাঠাইয়া দিল আমারে, এটা কি উচিত হয়েছে? আর তাছাড়া তাদের ফ্যামিলিগত সমস্যা, তারা দুইজনে এটা বসে মিটিয়ে ফেলাইব, এর মধ্যে আমাকে ঢুকাইব কেন? এটা কোনোভাবেই তার উচিত হয়নি। আমার মা যেটা করছে এইটাই উচিত, এইটাই রাইট। শিশাদের বাপ, এইসব কি দেখতেছি আমি? আর কোন ফল যদি গাছের থেকে পচে পড়েও যায়, সেটা যদি কেউ ভুলেও কামড় দিছে, ওর কাছ থেকে আমি জরিমানা আদায় করি। আর তুমি কি বলেছ, ও কোনখানকার কোন নবাব হয়েছে গাছের মধ্যে বাড়ি দেয়? আরে তুমি কি চিনো না তারে? চিনবো কেমনে, পিছন থেকে মানুষ চেনা যায় নাকি? গ্রামের নাম মনে হয় মোল্লাবাড়ির গাছে হাত দেয়, তার এমন সাবাস হইল কেমনে? লাভিং ওয়াইফ, তুমি যদি বলো আমি ওর কাছ থেকে এক্ষুনি ক্ষতিপূরণ আদায় করবো, এক্ষুনি।
অবশ্যই করবা। এই যে এলি কিন্তু তোমার আমার ভাল লাগে, ক্ষতিপূরণ আদায়ের কথা শুনলে আমার কি যে ভাল লাগে। এই এই পালাই, এই এদিকে এসো। আমার বন্ধু দেন, তুমি সারা তো এখানে আর কোনো নবাব দেখি না, আসো এদিকে এসো। তা আপনি কে? আপনি তো নবাব, আপনি এসে কথা বলেন, আমি যাবো কেন? এত দেখতেছি বিরাট ফাউল, ধরো তারে। ধরো মানে? আরে ধরবো মানে কি? ধরবো মানে সে তোমার এদের বাঁধবো। এই মহিলা কি পাগল নাকি? সাদেক। ইয়েস বস। হ্যাঁ ইয়েস ম্যাডাম বস, এ ওয়াইফ। তোমার সামনে বলছে আমারে পাগল মহিলা, আর তুমি এখানে দাঁড়ায় আছো। না না না, আমি দাঁড়ায় থাকবো না তো, আমি দাঁড়ায় থাকবোই না, আমি ওর ধরবো তো। তো ধরো না কেন? হ্যাঁ আমি তার ডাবল বিচার করব। এই মহিলা ভালো বলে কিন্তু কই দিলাম। তোর ভালো আমি বাইর করতেছি, দাঁড়া। পারলে ধরেন ভাই, ভাই পারলে ধরেন, তুমি সুবর ছিল না? আমার বন্ধু শুভ। ওয়ালাইকুম সালাম। ভুল হয়ে গেছে, ভুল হয়ে গেছে ভাই। ভাই না না, ঠিক আছে ঠিক আছে। কি হইছে? তুমি ওরা তারা করতেছিল কেন? ভুল কইরা রে ভাই, ভুল কইরা। আর আমি ওই পেয়ারা পারতাছিলাম তো না কইয়া এসলে মানে আবার তারা দিছে আর কি। কি শুরু করছো আবা? ভুল হয়ে গেছে ভাই, একটু ভুল হয়ে গেছে। তোমরা জামাই বউ মিলা কি শুরু করছো আবা? মানুষের হয়রানি করো, ফল পড়লে তারা করো, এগুলো কি আবা? ভাই তুই যদি আমার এই সময় কষ, আমার কি কষ্ট লাগে না? বাদ দে না রন্টু, আপা তো চিনতে পারে না বোকা। দাও না, তুই চিন্তা কর তারা কি শুরু করছে, তুই দেখতেছস না? আমরা সবাই মিলে আইছি, কই আমগো একটু খেল করবো? তা না, মানুষের হয়রানি করে তারা করে, আবার জামাই ধরে বাইন্দার হয়, কই ওই হালাই কই? এখানে তো ছিল, ডরে মনে চলে গেছে, সেই তোমার চেতাই দিছে। তোমার চেতাই দিছে আর তুমি চেতা গেছো? তুমি বড় হইবো না আপা। শোন ভাই, তোর একটা কথা কই, তুই তো বাড়ি থাকাস না, রিসা তো বাড়ি থাকে না, আমার যে আম্মা সেও থাকে বাড়ির ভিতরে, আর আমার জামাই সে তো এই গ্রামের ঘর জামাই, তার কথা কি কেউ শুনে? এখন আমি যদি এরকম না হই, আমার দেখা যদি গ্রামের মানুষ ভয় না পায়, তাহলে কি আব্বার রাইখে যে সম্পত্তি আমি রাখতে পারতাম? কবেই তো বেহাত হয়ে যাইতো। হ্যাঁ রন্টু, আপা তো ঠিক কথা কইছে, ঠিকই তো আছে। বাইরে এই বইটা তোর লাগি কত কিছু রান্না করে রাখছে, আয় খাবি আয় আয়। দুই সাদের সাথে তো এমন দেখা হয় না তোমার, তাই না? হয়েছে তো, দেখা তো হয়েছে। ওই যে অটোর ভিতরে ওই ঢুক। তুই কি তোর আপন বোনের সাথে এমনি রাগ করে কত কিছু থাকবি নাকি? তাকলো আমি একদম কান্দি দেব। আচ্ছা হইছে হইছে, আমার ভুল হয়ে গেছে, তোমার কান্দনের দরকার নাই, ঠিক আছে? তুমি যাও ভিতরে যাও। তুই যা ভাই। তোর নাম কি? শুভ বাবা। শুভ, তোমার নাম চিনতে পারি না আমি, ভুল করে ফেলছি। আসো আসো, তোমার নিয়ে যাই, তুই যা আসো আসো আসো। আরো দিব পাই না, আরো দিব। আরে সীমা কি অবস্থা? আমার আর অবস্থা, আপনার কি অবস্থা কন্দনটু ভাই? আমার অবস্থা এমনিতেই ভালো, কিন্তু বাড়িতে আইতে না আইতেই নানান কাহিনীর ভিতরে পড়ে গেছে। কি হয়েছে? পড়ে শুই না, তোমার লাভ নাই। কি মি শুনলাম তোমার নাকি ওই যে ইয়া হয়ে গেছে? জি ভাই, আমার ডিভোর্স হয়ে গেছে। আর ডিভোর্স এখন কোনো ব্যাপারই না, আধুনিক জামানা, কারোর সাথে যদি বনি বনা না হয় একসাথে থাকার কোনো মানে হয় না, তাই না? সেটাই। কিন্তু রন্টু ভাই, আপনার বন্ধু আমার লগে কি অবিচারটা করছে সেটা কি একবার ভাইবা দেখছেন? না, অবিচারটা বন্ধু করছে নাকি তুমি করছো বল তো। আল্লাহ গো, আপনার মতো মানুষরা যদি এই কথা কন, তাহলে আমার মতো মানুষরা যাইব কই কন? আর তোমার কারণে বেচারা পাগল হয়ে গেল, হাসপাতালে পর্যন্ত গেল, আর তুমি কইতাছো। ও আচ্ছা, তার মানে হইলো আমিও যদি তার কারণে পাগল হয়ে যাইতাম, হাসপাতালে যাইতাম, তাইলে আপনারা বিশ্বাস করতেন যে আমার প্রতি অবিচার হয়েছে, তাই না? বিষয়টা তেমন না। বিষয়টা তেমনই, তারে যখন আমি ডাক দিলাম সে আমার ডাকে সাড়া দিল না, তারে কইলাম বিদেশ থেকে দেশে আসো, সে আইলো না, তারে এমন কি বললাম যে তুমি মোবাইলে বিয়া করো, সে আমারে বিয়া পর্যন্ত করলো না, আর সবাই যখন যাইতা ধরে আমারে বিয়া দিয়া দিল, তখনই সে পাগল হয়ে গেল আর আমার উপরে সব দোষ চাপায় দিল, তাই না? আরে এত কাহিনী তো আর আমরা জানি। এটাই হইতাছে কাহিনী ভাই, এতদিন তো সব তার একলার মুখে শুনছেন, সে আমারে সমানে ভিলেন বানায় গেছে সবার কাছে, এইটাই আসল কাহিনী।
এখন বললাম তুমি একলাই কই যাইতেছ ডাকেন তাই ডাকেন তার সামনে দাঁড়ায় আমি সব কথা কইতাছি আচ্ছা ঠিক আছে আমি এইসবের মধ্যে নাই ভাই তোমরা যা খুশি তাই করো তাহলে আমি গেলাম আচ্ছা তোমার আব্বা অসুস্থ শুনছিলাম এখন কি অবস্থা আব্বা এখন একটু ভালো আছে হাঁটাহাঁটি করতে পারে বাড়িতে আসেন রন্টু ভাই আচ্ছা ঠিক আছে যাও আসুন না গেলাম তোর বাপের কাছে আমি টাকা পাই না জানার পরও তুই আমার এসব কইতেছস এই জানোয়ার এই তোর তুই যে আমাকে পুকুর কাটছিলি কাটার কথা 10 ফিট কাটছ তো 8 ফিট বারবার কোন সাহসে থাপড়ার মতো আলাম ওই জায়গায় থাপড়ার মতো আলাম আমি যখন পুকুরটা কাটছি তোর বাপ নিজের চোখকে দেখে গেছে এখন যখন পানি আইয়া টইটুম পুরো হয়ে গেছে এখন তোর বাপ আমার লগে পল্টিটা লইছে আর বাপের জায়গায় আমি না তোর পানি তোর চুবাইতাম তোর নাক মুখ দিয়ে পানি বার করতাম বাট পারি এখন তো তোরা মারবি কাটবি তোকে ক্ষমতা না তোরা যা খুশি তাই তো করবি হ্যালো কক্সবাজার বিগ শো হ্যাঁ কক্সবাজার আপনি এখানে আর কই আমি এখানে আমি তো এখানেই থাকবো এখানে তো আমার জায়গা এই তুই কি কক্সবাজার পুলিশ ছিল নাকি তুই যা সমস্যা নাই তোর কথা কই আমি আসি তো সমস্যা নাই ডিস্টার্ব করব না আর আমি থাকলে সমস্যা কি না কোনো সমস্যা নাই থাকলে থাক না 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 ঠিক আছে ঠিক আছে থাক না 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 তোরা থাক আমি যাই আমার বাড়ি এখানে কিন্তু আমার যতটুকু মনে পড়ে কক্সবাজার আপনার সাথে পরিচয়ের পর যতটুকু কথা হয়েছে আমাদের মধ্যে আপনার বাড়ি এখানে না বা আশেপাশে মানে হওয়ার কথা না আমার বাড়ি এখানে না আমার আম্মুর বাড়ি মানে আমার নানু বাড়ি পাশের গ্রামে নাগুরি অনলাইন অফলাইন তুমি কি আমার নামে বদনাম করলে নাকি আমি বদনাম করছি তুই আমার সামনে আমার নাতিরে ধমকাইতাছস হ্যাঁ তুই ঢাকা না জানি আমার নাতির সাথে কি করস আমারে গাড়ায় আমারে মার আমি কথা কইতারি না বাপরে তুই কোন আসলে একটা বেয়াদব আর তুই তো উত্তরাধিকার সূত্রে পাওয়া বেয়াদব এই বেয়াদবি ছাড়া অন্য কোনো কাজ করার সমতর আছে